নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদের সামনে নিয়ে চলে এলাম আরো একটি নতুন কবিতা। সকলের কাছেই প্রথমে অনুরোধ রাখি যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই কবিতাটার আসল মজা আপনারা বুঝতে পারবেন। বিবাহিত জীবনের পরের কবিতা বলতে পারেন, তো যারা বিবাহিত তারা হয়তো রিলেট করতে পারবেন। মজাদার কবিতা, সবাই শুনবেই আশা রাখি। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক দেবেন। তো কবিতাটির নাম বিয়ের পর, লিখছেন জয় ভাদুরী। এমএ পড়ো, বিয়ে পড়ো, কিংবা এসো এমফিল করে, সব শিক্ষাই অসম্পূর্ণ, আসল শিক্ষা বিয়ের পরে। বউ হলো বিবাহিতের আসল শিক্ষাগুরু, প্রথম ছমাস নবীন বরণ, তারপর আসল শিক্ষা শুরু। ভুলিয়ে দিয়ে আগের পড়া, দিদিমুনি করা করা, এমন লেকচার দেবে ক্লাসে, বুঝতে পারবে দু তিন মাসে, বাইরে যতই সিংহ সাজ, ঘরে তুমি আস্ত গরু। স্টুডেন্ট যতই ভালো হও, পড়ায় যতই মন দাও, যতই শেখো হাতের কাজ, আটা মাখা, শাড়ির ভাঁজ, বিছনাতলা, রুটি বেলা, কিংবা রোদে কাপড় মেলা, যতই করো হোমওয়ার্ক আর যতই করো পরিশ্রম, গুড পাওয়া তো দূরের কথা, পাস মার্কসের চান্সও কম। এই কোর্সের নেই তো ফিনিশ, শিখতে হয় নানান জিনিস, ঘুম পাড়ানো, মশা তাড়ানো, উলের গড়ার জোট ছাড়ানো, লোডশেডিংয়ে হাওয়া করা, তাঁতের শাড়ির কুচি ধরা, বউয়ের খোঁপায় কাঁটা গোঁজা, খাটের তলায় চটি খোঁজা, কেমন করে পাতবে চাদর, কবার দিনে করবে আদর, কেমন করে করতে হবে শ্বশুর বাড়ির লোকের কদর। যতই লাগুক বোকা বোকা, যতই কেন পাকনা হাসি, ইংরেজিতে বলতে হবে আমি তোমায় ভালোবাসি। অভিজ্ঞতায় বুঝতে পারবে কোন কাজটা করতে নেই, সত্যি কথা বলতে নেই, বউয়ের ভুল ধরতে নেই, অন্য মেয়ের গুণের তারিফ বউয়ের সামনে করতে নেই। ভয় পেও না, তোমায় কিন্তু মনে সাহস রাখতে হবে, নতুন রান্না শিখলে পরে তোমায় আগে চাঁকতে হবে। বউয়ের যদি মাথা ধরে, রাতে তোমায় জাগতে হবে, মা যদি বউকে ঝাড়ে, তোমায় আগে ভাগতে হবে, নইলে কিন্তু তোমার আবার ভগবানকে ডাকতে হবে। জন্মদিন আর বিয়ের তারিখ অবশ্যই রাখবে মনে, ঘুমের থেকে উঠলে বউ উইশ করবে কানে কানে, তারিখ দুটো ভুললে পরে তোমায় কিন্তু ভুগতে হবে, ভেবো না সেই রাতে তোমায় শোয়ার ঘরে ঢুকতে দেবে। বাড়বে জিকে যখন তাদের সখীর সাথে জমবে আলাপ, পুরুষ মানেই হৃদয়হীন, সব পুরুষের স্বভাব খারাপ, বিয়ে করে ওনার নাকি জীবনখানাই ব্যর্থ হলো, পড়েছিলে ওর হাতে তাই তোমার জীবনখানা বর্তে গেল। হতাশাতে হয়তো তখন ভাববে তুমি মনে মনে, পরস্পরের ইচ্ছে পূরণ এটাই কি শুধু বিয়ের মানে? নিয়ম মেনে সূর্য যখন অস্তাচলে যাবে, বারান্দাতে সাঁঝে তাকে দেখবে অন্যভাবে, একাকিত্বের আধার জটহীন মনে ধরায় ভয়, জরাগ্রস্ত শরীর যখন তোমার বাধ্য নয়, প্রদীপ নিয়ে তোমায় সে খোঁজে অন্ধকারে, তোমার গায়ের চাদর দিয়ে হয়তো বলতে পারে, এই মানুষটাকে মানুষ করা আমার সাধ্য নয়। ভর দিয়ে তার কাঁধে হাতে ঘরের দিকে যেতে যেতে তুমিও হয়তো ভাববে মনে, আবার যদি জন্ম পাই, আবার যদি বিয়ে করে বেলতলাতে আবার যাই, ফাটুক মাথা, তবু আমি শিক্ষা গুরু তোমায় চাই। নমস্কার। তো কেমন লাগলো জানাবেন। আরও একবার বলছি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে জানাবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ দেবেন। আগামী দিনে আবার দেখা হচ্ছে,
নতুন একটি প্রয়াস নিয়ে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।